চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা সাংবাদিকরা। নেতৃত্ব দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। জড়িতদের গ্রেপ্তারে 72 ঘণ্টার আলটিমেটাম দেন নেতারা। রোববার অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ সংগ্রহের সময় বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিনিধি আবু আজাদের ওপর হামলা হয়।